আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যর জন্য আমলকের উপকারিতা কম বেশি আমরা সবাই জানি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়া ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী গর্ভাবস্থায় হবু মায়ের শরীরে যেসব পরিবর্তন দেখা দেয় তা দূর করতে সাহায্য করে গর্ভ গর্ভাবস্থা একজন অন্তঃসত্ত্বা মায়ের প্রতিটি কার্যই তার গর্ভস্থ শিশুটির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলে একজন মায়ের খাদ্য অভ্যাস তার গর্ভের মধ্যে থাকা শিশুটির স্বাস্থ্য এবং বিকাশকে প্রভাবিত করে আর সেই কারণেই পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ একটি সুষম আহার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ কোনো গর্ভবতী মহিলার খাদ্য পরিকল্পনায় যে কোনো খাদ্যপদকে আংশীভূত করার পূর্বে সেটি মা এবং সন্তান উভয়ের এবং কতটা উপকারী বা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে বিষয়টা জানাটা খুবই জরুরি তো চরুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক যেমন প্রাতকালীন অসুস্থতা দূর করে সকালের দিকটা অন্তঃসত্ত্বাদের জন্য খুবই অস্বস্তিকর হয় বেশিরভাগ হবুমা এই সময় ক্লান্তি অনুভব করেন অলসতা অনুভব হয় বমি বমি ভাব আসে কোনো কাজ করতে ইচ্ছে করে না মেজাজও খিটখিটে থাকে আমলকি খেলে এসব সমস্যা দূর হতে সহায়তা করবে নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি একটি দুর্দান্ত অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে উচ্চ ভিটামিন সি উপাদানটি স্বাভাবিকভাবে গর্ভাবস্থা হয়ে থাকা সাধারণ জ্বর এবং মূত্রনালীর সংক্রমণের মতো সংক্রমণগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এমনকি পশ্রামের পর মায়ের স্তনপান পান করানোতেও সহায়তা করে থাকে যা আপনার সন্তানের অনাক্রমতা বৃদ্ধিকারী মায়ের বুকের দুধ সঠিক মাত্রায় পাওয়ার ব্যাপারটিকেও নিশ্চিত করে নাম্বার থ্রি গর্ভাবস্থায় হাত পায়ের পাতা ফুলে যাওয়া নিয়ন্ত্রণ করে গর্ভাবস্থায় হাত পায়ের পাতা ফুলে যাওয়া খুবই সাধারণ লক্ষণ আমলকি খেলে এই সমস্যা মিটবে কারণ আমলকিতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এছাড়া আমলকিতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকায় এটা দেহকে হাইড্রেট রাখতে সাহায্য করে নাম্বার ফোর কষ্টকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় কষ্টকাঠিন্য অশ্বরোগ অন্তঃসত্ত্বাদের সাধারণ সমস্যা আমলকিতে থাকা ফাইবার কষ্টকাঠিন্য সমস্যা দূর করে সহজে এটি আয়রন এবং অন্যান্য পুষ্টি শোষণেও সহায়তা করে এবং সামগ্রিক হজম শক্তি বাড়ায় আমলকির মধ্যে উচ্চমাত্রায় অন্তর্জাতীয় উপাদান থাকায় এটি নিয়মিত অন্তের গতিবিধিতে সহায়তা করে এবং গর্ভাবস্থায় কষ্টকাঠিন্যকে প্রতিরোধ করে আমলকি বধজম এবং অ্যাসিড হওয়ার মতো সমস্যাগুলিকেও লাঘব করে কারণ এটি পাকস্থলের মধ্যে পাচক রসকে উদ্দীপ্ত করে এবং খাদ্য হজমে সহায়তা করে নাম্বার ফাইভ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমলকি খেলে অন্তঃসত্ত্বাদের রক্তচাপ ঠিক থাকে আমলকিতে থাকা ভিটামিন সি রক্তনালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে যা স্বাভাবিক রক্তচাপ ধরে রাখে এবং রক্তচাপ বাড়তে দেয় না নাম্বার সিক্স দের বিষাক্ত পদার্থ দূর করে আমলকি হলো একটি চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে থাকা জলীয় উপাদানের কারণে প্রস্রাবের সমস্যা হয় না অন্তঃসত্ত্বাদের প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যায় নাম্বার সেভেন শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আমলকির জুস খেলে গর্ভস্থ শিশুটির স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তাই গর্ভাবস্থায় হবুমা আমলকের জুস খেতে পারেন নাম্বার এইট গর্ভকালীন ডায়াবেটিস বিকাশের ঝুঁকি কমায় কখনও ডায়াবেটিসের ইতিহাস না থাকা মহিলাদের মধ্যেও আবার এমন কি তাদের গর্ভাবস্থাকালে এমন একটি অবস্থার অভিজ্ঞতা হতে পারে যা গর্ভকালীন ডায়াবেটিস নামে খ্যাত দেহের মধ্যে থাকা গর্ভাবস্থায় হরমোনগুলি ইনসুলিনের মাত্রায় হস্তক্ষেপ করে থাকে তখন এটি হয় আমলকের মধ্যে ডায়াবেটিক বিরোধী গুণ থাকায় তা মায়েদের মধ্যে গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাতে সীমাবদ্ধতা আনতে সহায়তা করে নাম্বার নাইন মুখের স্বাস্থ্য উন্নত করে এই ফলটির মধ্যে থাকা ভিটামিন সি গর্ভাবস্থায় মুখে দুর্গন্ধ মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যাগুলি প্রতিরোধে সহায়তা করার মাধ্যমে অন্তঃসত্ত্বা মায়ের মুখের স্বাস্থ্যর উন্নতি করে এটি আবার দন্তক্ষয় প্রতিরোধেও সহায়তা করে থাকে এবার জানুন গর্ভাবস্থায় আপনি কতগুলি আমলকি খেতে পারেন গর্ভাবস্থায় প্রতিদিন আপনার একটি বা দুটি করে তাজা আমলকি খাওয়া নিরাপদ যদি আপনার গর্ভাবস্থায় গুঁড়ো খেয়ে থাকেন সেক্ষেত্রে খাওয়ার জন্য প্রতিদিন একটা চামচ করে খেতে পারেন রান্না করা আমলকি কি গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ আমলকির পুষ্টি উপাদানগুলি সম্পূর্ণ উপকারিতাগুলি পেতে কাঁচা আমলকি খাওয়াই সবচেয়ে ভালো আমলকি রান্না করলে তার পুষ্টি গুণগুলিকে নষ্ট করে ফেলে সুতরাং এভাবে খাওয়া উচিত নয় যদি কোনো ক্ষেত্রে আপনি কাঁচা আমলকি না খেতে পারেন সেক্ষেত্রে আমলকি খাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো আমলকির রস সেবন করা অথবা সেটিকে গুঁড়ো করে নিয়ে তা জলের সাথে মিশিয়ে পান করা গর্ভাবস্থায় কি আমলকির আচার খেতে পারেন আপনার মধ্যে প্রাত্যরাস হিসেবে আপনি আমলকের আচারের সাথে গ্রহণ করতে পারেন কারণ এর টক মিষ্টির সাথে আপনার অতিরিক্ত খেয়ে ফেলার তীব্র বাসনা থেকে আপনাকে দূরে ঠেলে রাখবে এছাড়া আপনি আমলকের আচারটিকে আপনার খাবারের সাথেও খেতে পারেন এছাড়া গর্ভাবস্থায় শুকনো আমলকি খেতে পারেন গর্ভবতী থাকাকালীন লবণযুক্ত আমলকের কি নিরাপদ গর্ভাবস্থায় লবণ গ্রহণের সীমাবদ্ধতা না এবং উচ্চমাত্রার লবণযুক্ত খাবারগুলিকে এড়িয়ে চলা সবচেয়ে ভালো কারণ সেগুলির তরল ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষায় বিরূপ প্রভাব ফেলতে পারে এবং পেটের সমস্যার কারণ হয়ে উঠতে পারে তাই গর্ভকালীন লবণযুক্ত আমলকি খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় কখন আমলকি খাওয়া এড়িয়ে চলতে হবে যদিও আমলকিতে কোনো পার্শ্ব নেই যদি সেটি পরিমিত পরিমাণে সেবন করা হয়ে থাকে তবে আপনি যদি সর্দি কাশিতে ভুগে থাকেন সেক্ষেত্রে ফলটি খাওয়া এড়িয়ে চলাই ভালো আমলকি শরীরের উপর একটি শীতল প্রভাব ফেলে আর সেই কারণেই ঠান্ডা লাগার সময় আপনি যদি সেই ফলটি খেয়ে থাকেন তা আপনার ঠান্ডা লাগার প্রকোপকে আরও বাড়িয়ে তুলতে পারে আবার আপনার যদি পেট খারাপ হয়ে থাকে সেক্ষেত্রেও আমলকি খাওয়া অবশ্যই এড়িয়ে চলা উচিত কারণ এই ফলের রেচক বৈশিষ্ট্যটি এই অবস্থাটাকে ভালো করার বদলে কেবল আরও খারাপ করেই তোলে বিভিন্ন উপকারিতার সাথে আমলকি হলো গর্ভবতী মায়েদের জন্য বিশেষ এক প্রকার খাদ্য শুধু সাবধানতাগুলি মাথায় রাখুন আর ফলটিকে আনন্দের সাথে উপভোগ করুন আপনার অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ